26 সেপ্টেম্বর সকালে বাজারে এসেছে রেডমি নোট 13 সিরিজ। বিক্রির প্রাথমিক প্রতিবেদন বলছে বাজারে আসার এক ঘন্টার মধ্যেই এই মডেলটির 410,000 ইউনিট বিক্রি হয়েছে। শাওমি সিইও লেই জুন বিক্রির এ সংখ্যা টুইট করে রেডমি টিমকে অভিনন্দন জানিয়েছেন। রেডমি নোট 13 সিরিজের মধ্যে তিনটি মডেল রয়েছে, নোট 13, নোট 13 প্রো এবং নোট 13 প্রো প্লাস। রেডমি নোট 13 প্রো এবং প্রো প্লাস মডেলগুলোতে রয়েছে 6.67 ইঞ্চির 1.5K ওলেড ডিসপ্লে। এর ব্রাইটনেস 1800 নিটস পর্যন্ত বাড়ানো যায়। ডিসপ্লের রিফ্রেশ রেট 120 হার্টজ। মডেলগুলোতে MIUI 14 সংস্করণের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং অ্যান্ড্রয়েডের 13 সংস্করণ ব্যবহার করা হয়েছে। তিন সিরিজের রেডমি নোট পাওয়া যাবে স্যান্ড হোয়াইট, মিডনাইট ব্ল্যাক, টাইম ব্লু ও লাইট ড্রিম স্পেস রঙে। চীনে নোট 13, নোট 13 প্রো এবং নোট 13 প্রো প্লাস মডেলগুলোর দাম যথাক্রমে 1099 ইউয়ান, 1399 ইউয়ান এবং 1899 ইউয়ান। বিক্রির প্রথম ধাপে রেডমি নোট 13 সিরিজের প্রত্যেক মডেলের ওপর 100 ইউয়ান ছাড় দেওয়া হবে। রেডমি নোট 13-এর বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম 1199 ইউয়ান থেকে শুরু করে 1699 ইউয়ান পর্যন্ত। এছাড়া রেডমি নোট 13 প্রো এর বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম 1499 ইউয়ান থেকে 2999 ইউয়ান পর্যন্ত। পাশাপাশি রেডমি নোট 13 প্রো প্লাসের বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম 1999 ইউয়ান থেকে 2299 ইউয়ান পর্যন্ত। আরও যা থাকছে, প্রো মডেলটিতে 16 GB র্যাম এবং 512 GB বিল্ট ইন স্টোরেজ রয়েছে। এটি স্ন্যাপড্রাগন 7S জেন 2 প্রসেসর দ্বারা চালিত। প্রো প্লাস মডেলে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 আলট্রা প্রসেসর, 16 GB র্যাম এবং 512 GB বিল্ট ইন স্টোরেজ। মডেল দুটোতেই 200 MP ক্যামেরা সেন্সর ও 16 MP সেন্সরের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। প্রো প্লাস মডেলটিতে IP68 মাত্রার পানি ও ধুলা প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। প্রো মডেলে 67W ফাস্ট চার্জিং সহ 51,000 mAh ক্ষমতার ব্যাটারি এবং প্রো প্লাস মডেলে 120W ফাস্ট চার্জিং সহ 5,000 mAh ক্ষমতার ব্যাটারি রয়েছে।